আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদের এই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো রয়েছে। নিজেকে সেফ এবং সিকিউর রাখার জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আমার তরফ থেকে একটি টিপস এবং ট্রিক্স হচ্ছে, সাবান এর মধ্যে সবচেয়ে যে কার্যকর সাবানটি সেই সাবানটি ইউজ করবে নিজেকে অধিকতর পরিচ্ছন্ন রাখার জন্য। বিনা প্রয়োজনে কখনো কখনো বের হলে সবার সবার এবং সবসময় মনে রাখবেন স্টেটের সিকিউরিটি আগে কিছু প্রভাব রয়েছে। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি যে ওয়েবসাইটকে কাজে লাগিয়ে খুব সহজে আপনি ফাইল কনভার্টিং করে আর্নিং জেনারেট করতে পারবেন। এই কাজটি সাধারণত 8-10 বছরের যে কোনো শিশু করতে পারবে। জাস্ট যদি করতে পারে তাহলে অবশ্যই আপনি কেন নয়। অনলাইন জগতে আর্নিং এর অনেকগুলো প্রসেস রয়েছে, তার মধ্যে অন্যতম যে সেরা সেরা সাইট গুলো রয়েছে, অর্থাৎ কোন রকম অভিজ্ঞতা বা ঝামেলা ছাড়াই আপনি যদি আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে। তো কানে হেডফোন লাগিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিওটি ফলো করতে থাকুন, লাইক করবেন, শেয়ার দিন, পাশাপাশি এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে রাখুন যাতে সবার আগে এই ধরনের অ্যামেজিং ভিডিও গুলো পেয়ে যেতে পারেন। এখানে প্লেলিস্ট রয়েছে, আপনি যদি ফ্রিল্যান্স ক্যারিয়ার গঠন করতে চান অথবা গ্রাফিক ডিজাইনিং আপনার উন্নত মধ্যে করতে চান তাহলে অবশ্যই এখানে আপনার জন্য ইলাস্ট্রেটর এবং ফটোশপের পরে স্টেপ বাই স্টেপ খুব সহজ উপায়ে বেসিক টু অ্যাডভান্স লেভেলের অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। আশা করি আপনার কোনো না কোনো ভিডিও কাজে লাগবে। সো ফিরছি একটু অন্যান্য ইমেজে বা আদার পিএইচডি অথবা অন্যান্য কনভার্টিং সিস্টেম যেগুলো রয়েছে, একদম বলা যায় পিডিএফ থেকে যেকোনো সিস্টেমে কনভার্ট করার মেথডটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আমি আপনাদের সাথে অন্যতম প্রফেশনাল মার্কেট প্লেস peopleparaword.com দিয়ে শুরু করছি। এখানে পিডিএফ থেকে ওয়ার্ডে ডকুমেন্ট করার যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে এক ব্যক্তি লিখেছে, এনি কাইন্ড অফ পিডিএফ কনভারসেশন অর এনিথিং $10 সে লিখেছে এবং এটি বাংলাদেশি একজন ফ্রিল্যান্সার। এরপরে এটি বাংলাদেশি ফ্রিল্যান্সার, এটি হচ্ছে পাকিস্তানি ফ্রিল্যান্সার। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইউনাইটেড কিংডমের একটা মহিলা রয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন অনেক বাগা বাগা বা প্রফেশনাল ফ্রিল্যান্সাররা এই পিডিএফ থেকে ফাইল কনভার্টিং করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করছে। তাহলে আপনি কেন নয়? পিডিএফ ফাইল কনভার্ট করার পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু পরে, এবং সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে। আপাতত আমি peopleparaword.com এ এখানে যে অনেকেই অফার করে রেখেছে কাজের সেটি আপনি দেখতে পেলেন। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি freelancer.com। freelancer.com প্রফেশনাল মার্কেট প্লেস গুলোর মধ্যে অন্যতম একটি বাগা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটিতে অনেকেই প্রফেশনাল নন প্রফেশনাল সবাই কিন্তু বিড করে এবং আপনি চাইলে অংশীদার হতে পারেন। এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে পিডিএফ থেকে ওয়ার্ড ফাইল অথবা এক্সেল ফাইল অথবা মাইক্রোসফটের যে কোনো সিস্টেমে কনভার্ট করে আর্নিং জেনারেট করতে পারবেন। এখানে পিডিএফ টু এক্সেল অর্ডার ফ্রম ট্রান্সলেশন ট্রানজিশন যেটি দিয়েছে $10 to $30। সো আপনি কাজটিতে যদি বিড করে তাহলে অবশ্যই এখান থেকে কাজটা নিতে পারেন। কিভাবে প্রোফাইল তৈরি করবেন এই সমস্ত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে সেগুলোর উপরে অবশ্যই ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে এবং আশা করি আমার চ্যানেলের মধ্যে গেলেও অবশ্যই কিভাবে প্রফেশনাল প্রোফাইল রেডি করবেন সেটি অবশ্যই দেখতে পাবেন, অর্থাৎ ভিডিও দেখতে পাবেন। কিভাবে এক কথায় বলা যায় freelancer.com, upwork.com, peopleparaword.com, fiverr.com এর উপর আলাদা আলাদা ভিডিও দেওয়া রয়েছে কিভাবে আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এই মার্কেট প্লেস গুলোতে একবার দাঁড়িয়ে যান তাহলে অবশ্যই আপনাকে আর ফিরে তাকাতে হবে না পিছনে। অর্থাৎ এখানে প্রথম কষ্টটি হচ্ছে প্রোফাইল তৈরি করা, প্রোফাইল তৈরি করে ক্লায়েন্ট
এর কাছ থেকে কাজগুলো নিয়ে যদি আপনি দু তিনটা কাজ সাবমিট করতে পারেন, তাহলে আপনার পপুলারিটি জোয়ারের মতো বেড়ে যাবে, যেটি অবিশ্বাস্য বা আনবিলিভেবল। আমি এখন আসি fiverr.com এর মধ্যে। fiverr.com এর এমন একটি মার্কেট প্লেস যারা নতুন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চাচ্ছেন, তাদেরকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব এখানে ট্রাই করার জন্য। কেননা এখানে আপনি যদি ভালো মানের 5টি বা 7টি গিগ তৈরি করে, এগুলোকে এক একটিকে গিগ বলা হয়, কিভাবে গিগ তৈরি করতে হয় সেগুলো সে বিষয়ে আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আপনি ভিডিও পাবেন, সেগুলো দেখে আসার আমন্ত্রণ রইল। গিগ তৈরি করার উপর ভিডিও তৈরি করার গিগ তৈরি করার পরে আপনি অবশ্যই যদি কাজে বিট করেন অথবা কাজ যদি পেয়ে যান, তাহলে আপনি অবশ্যই এখান থেকে লং টাইম আর্নিং জেনারেট করতে পারবেন। আমি প্রথমে দেখাচ্ছি এই যে আই উইল কনভার্ট স্ক্যান পিডিএফ টু ওয়ার্ড অর পাওয়ার পয়েন্ট উইদিন 12 আওয়ার্স। 12 ঘন্টার মধ্যে এক ব্যক্তি এখানে $5 বিনিময়ে কাজে অফার করে রেখেছে বা গিগ তৈরি করে রেখেছে। ইনি 46টি কাজ করেছেন এবং এখানে ইনি কাজ করেছেন 341টি, ইনি কাজ করেছেন 145টি। তাহলে বুঝতে পারছেন পিডিএফ থেকে ফাইল কনভার্ট করার যে হিউজ পরিমাণ কাজের অফার fiverr.com, peopleforhour.com, freelancer.com এর মতো দুর্দান্ত মার্কেট প্লেস গুলোতে রয়েছে। আপনি কেন ঘরে বসে থাকবেন? শুধুমাত্র এই ছোট্ট কাজটি অবশ্যই করে আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে পারেন। সো আমি এক কথায় বলবো, আপনি এই তিনটির যে কোনো একটিকে কাজে লাগিয়ে আপনি পিডিএফ থেকে ফাইল কনভার্ট করে আর্নিং জেনারেট করতে পারবেন। এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করে নেবেন। এবার প্রথমে আমি একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে freepdfconverter.com। আপনাকে মনে রাখতে হবে ক্লায়েন্টকে সন্তুষ্ট করাই হচ্ছে আপনার পুঁজি। ক্লায়েন্টকে যদি আপনি স্যাটিসফাই করতে পারেন, তাহলে অবশ্যই আপনার আর্নিং ডে বাই ডে হু করে জোয়ারের গতিতে বৃদ্ধি পেতে থাকবে। সেজন্য আপনাকে একটি ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে। প্রথমত আপনাকে যে মার্কেট প্লেস গুলোতে কাজ করুন না কেন, সেখানে একটি ভালো মানের প্রোফাইল রেডি করতে হবে। প্রোফাইল মানে হচ্ছে আপনি ভালো একটি নিজ সম্পর্কে লিখবেন, এরপরে কিভাবে গিগ গুলো, যদি ফাইবারের কথা চিন্তা করি, কিভাবে গিগ গুলো তৈরি করবেন। ভালো মানের গিগ তৈরি করতে পারলে আপনার সেই গিগ গুলো, যেমন এটাকে একটি গিগ বলা হয়, এই গিগটি যদি কোনো ক্লায়েন্টের চোখে পড়ে যায়, তাহলে আপনার কাজ অবশ্যই বৃদ্ধি পেতে থাকবে দিন দিন। তাহলে অবশ্যই প্রথম কাজ হচ্ছে ফাইল প্রস্তুত করা, অর্থাৎ আপনার একটি প্রোফাইল প্রস্তুত করা। এবার এখানে আসে ফ্রি পিডিএফ কনভার্টার, এটিতে আসার পরে আপনি যদি সোর্স ফাইলে ক্লিক করেন, তাহলে অবশ্যই এখানে এরপরে ইন্টারফেসে চলে আসবেন। এরপরে ইন্টারফেসে আসার পরে যদি আপনি কাঙ্ক্ষিত ফাইলটি, আমি দেখাচ্ছি আমার একটি পিডিএফ ফাইল রয়েছে, যে পিডিএফ ফাইলটি আমি এখানে দিচ্ছি, দেওয়ার পরে এটি একটি কনভার্ট হয়ে যাবে ওয়ার্ডে। আমি কিসে নিতে চাচ্ছি সেটি অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে ওয়ার্ড রয়েছে, এক্সেল রয়েছে, পাওয়ার পয়েন্ট রয়েছে, জেপিজি রয়েছে, এবং মোরে যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশনগুলো আপনি যে কোনো একটি ইউজ করতে পারেন। সো আমি এটিকে কনভার্ট করব ওয়ার্ডে। সো প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তবে আপনাকে এই জিনিসটি এখানে বড় রাখা ভালো, এই সাইটটি ফ্রি নয়, বিদ্যুৎটা ইউজ করার পরে আপনাকে অবশ্যই তাদের মেম্বার হতে হবে। আপনি আজীবন ইউজ করতে চাইলে তাদের প্রিমিয়াম ক্রয় করে তাদের সদস্য হতে পারেন। এরপর এটি কনভার্ট হয়ে গেল। কনভার্ট হয়ে গেলের পরে আমি ডাউনলোডে ক্লিক করলে সেটি ডাউনলোড হয়ে যাবে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ডাউনলোড করার পরে আপনি পিডিএফ ফাইলটিকে খুব সহজে ওয়ার্ডে দিয়ে সেটিকে এডিট করতে পারবেন, অর্থাৎ এডিট করার অপরচুনিটি এখানে রয়েছে। আমি এটি ওপেন করছি, আমি এই যে ওয়ার্ড যেটি রয়েছে সেই ওয়ার্ডে এটি ওপেন হচ্ছে। ওয়ার্ডে ওপেন হওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো ওয়ার্ডে যেভাবে কাজ করেন, সেই ওয়ার্ডে কাজ করার মতো সেই ফাইলটিকে এডিট করে নিজের মতো সাজিয়ে ক্লায়েন্টের চাহিদা মতো সেটি সাবমিট করতে পারলে আপনার ডলার রিসিভ হয়ে যাবে। তাহলে এটি ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে দেখতে পেলেন বন্ধুরা, এটি কনভার্ট হয়ে যাওয়ার পরে এটি খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেল পিডিএফ থেকে ওয়ার্ডে। তাহলে এক কথায় বলা যায়, এই ওয়েবসাইটটিকে, অর্থাৎ এই ফ্রি পিডিএফ কনভার্টার.com কে ইউজ করে আপনি পিডিএফ কে ওয়ার্ডে, তাকে ওয়ার্ডে কনভার্ট করে সেটি এডিট করে সাবমিট করতে পারেন। এই গেল একটি ফ্রি মেথড। আরেকটি মেথড আমি দেখাচ্ছি, অর্থাৎ এটি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে zamzam.com এটি পিডিএফ থেকে ডক ফাইলে অথবা অন্য কোনো অপশনে আপনি কনভার্ট করে দিতে পারেন। সো আমি ফাইলটি আবার এই ওয়েবসাইটটিতে ড্র্যাগ এন্ড ড্রপ করছি,
জাস্ট একটু অপেক্ষা করতে হবে, এরপরে পরবর্তী পদক্ষেপ করে যেতে হবে। এখানে অনেকগুলো কনভার্টিং সিস্টেম রয়েছে যেগুলোতে আপনি করতে চাচ্ছেন, সেগুলো আপনি ঠিক দিয়ে রাখলে জাস্ট এটি কনভার্ট হয়ে যাবে। তো আমি ডকেক্সে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে চাচ্ছি, কনভার্ট নাও ক্লিক করলে জাস্ট এটি কনভার্ট হয়ে যাবে। এই যে খুব চোখের পলকেই এটি কনভার্ট হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এটি কনভার্ট হচ্ছে, আপনি বুঝতে পেরেছেন। এরপর আপনি ডাউনলোড করার পরে এই যে ডাউনলোড অপশন এসেছে, ডাউনলোড অপশন আসার পরে আপনি এটি ডাউনলোড করে নেবেন। পিডিএফ থেকে কনভার্ট হয়ে গেল, আমি এটি ওপেন করছি। ওপেন করার পরে ইচ্ছা মতো ওয়ার্ড এর মধ্যে কিভাবে এডিট করতে হয় সেটি অবশ্যই আপনি বুঝতে পারবেন। এই যে আমি এটিকে যদি আমি এডিট করতে চাই তাহলে অবশ্যই এডিট করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমি এডিট করছি, এডিট করার এখানে অনেকগুলো মেথড রয়েছে। আপনি তাহলে এটি রিমুভ করে দিতে পারেন পুরোটা, এরপর আপনি আপনার পছন্দ মতো বা ক্লায়েন্টের পছন্দ মতো এইখানে যে কোনো কিছু লিখতে পারেন, ছবি অ্যাড করতে পারেন। অর্থাৎ এক কথায় বলা যায় পিডিএফ থেকে ওয়ার্ডে বা এক্সেলে অথবা যে কোনো মাইক্রোসফট অফিসের সিস্টেমে যদি আপনি কনভার্ট করতে পারেন তাহলে অবশ্যই এই দুটি একটি ইউজ করতে পারেন। আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করবো jabjab.com ফ্রি, এই ফ্রিটি ফ্রি সফটওয়্যারটি বা ফ্রি ওয়েবসাইটটি ইউজ করে আপনি পিডিএফ ফাইলকে যে কোনো ওয়ার্ড অথবা এক্সেল অথবা যে কোনো অপশনে কনভার্ট করে দিতে পারবেন। কনভার্ট করে তারপর আপনি সেটিকে এডিট করে ক্লায়েন্টকে সাবমিট করলে আপনার অবশ্যই পেমেন্ট সে দিতে বাধ্য। অর্থাৎ এক কথায় বলা যায় যারা স্টুডেন্ট রয়েছেন অথবা যাদের ফ্রি সময় রয়েছে, হাতে মোটামুটি টাইপিং জানেন, তাহলে তাদের জন্য এই কাজটি পিডিএফ থেকে যে কোনো অপশনে কনভার্ট করা এটি অত্যন্ত সহজ। আমার দেখানো স্টেপ বাই স্টেপ পদ্ধতি যদি অনুসরণ করে তাহলে অবশ্যই আশা করি এই কাজটি করতে পারবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগেই থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে রাখুন। আবারও অনুরোধ জানাবো প্লে লিস্টে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত অনেক ভিডিও পাবেন, হয়তো আপনি কোথাও পাবেন না। এখানে যে ভিডিওগুলো রয়েছে এগুলো রিসার্চ করে বা আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে। তো পরিশেষে বলবো ভিডিওগুলো সময় করে দেখুন এবং নিজের স্কিল বৃদ্ধি করুন, কারণ অনলাইন জগতে আজকে এই সাইট কালকে ওই সাইট পরশু সেই সাইট দিয়ে যদি আপনি ঘোরাঘুরি করেন আর বলেন যে আপনি প্রফেশনাল মানে ফ্রিল্যান্সার তাহলে আপনার কপালে অনেক বেশি দুঃখ আছে। এই জন্য বলবো কারণ স্কিলরা আপনাকে অবশ্যই স্কিল যারা তারা অবশ্যই এখানে টিকে থাকবে, মার্কেট প্লেসে টিকে রাখতে টিকে থাকতে হলে স্কিলের কোনো বিকল্প নেই। আপনি যে সেক্টরে কাজ করুন না কেন আপনাকে সেই বিষয়ে দক্ষ হতে হবে, অর্থাৎ আপনাকে দক্ষ করে গড়ে তুলতে হবে, তারপর আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। পরিশেষে অনেক বকবক করেছি, আজ আর নয়, ভুল হলে ক্ষমা করবেন, লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, নিজেরা উপকৃত হন এবং অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। আরেকজনের মুখে হাসি ফোটানোর দায়িত্বই হচ্ছে লার্নিং এর আর্নিং টিউবের কাজ, সেজন্য আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো দেওয়া হয়। সো পরিশেষে অনুরোধ জানাবো ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এর আর্নিং টিউবের সাথে জুড়ে থাকুন।